শুক্রবার সিপিআইএম বিলুনিয়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে কাজ, খাদ্যের সংকট, বিদ্যুৎ বিভ্রাট, ভাতা নিয়মিত চালু, রাস্তাঘাট সংস্কারের দাবিতে বামপন্থীদের মিছিল হয়। মিছিলটি সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে শুরু করে থানা চৌমুনি হয়ে জগন্নাথ বাড়ি হয়ে হাসপাতাল চৌমুনি থেকে এক নং টিলায় এসে শেষ হয়। সেখানে হয় সভা। সভা শুরুতে শ্রমিক নেতা বিজয় তিলককে সভাপতি করে শুরু হয় সভার কাজ। সভায় আলোচনা রাখতে গিয়ে বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি জনজীবনের বিভিন্ন সমস্যা নিরসনের দাবি নিয়ে লড়াই আন্দোলন চলবে, আর এই লড়াই আন্দোলনে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি। এদিনের সভায় আলোচনা রাখতে গিয়ে কথাগুলি বলেন উপস্থিত নেতৃত্বরা। মিছিলের শুরুতেই দাবিগুলো নিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। আজকের এই মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বিলুনিয়া মহকুমা সম্পাদক, দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, গণমুক্তি পরিষদের নেতৃত্ব গোপাল রিয়াং, ছাত্রযুব নেতৃত্ব মধুসূদন দত্ত, সুকান্ত মজুমদার সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। আমরা দেখেছি পাঁচ বছরে ঘর করে মাত্র 30-34 দিন কাজ হয়েছিল। আমাদের প্রত্যাশা ছিল কাজ বাড়বে, কিন্তু গত 6 মাসের অভিজ্ঞতা, কাজ বন্ধ, কাজ নেই। আজকে যারা কাজ করেছেন তারা মজুরি পেতে 3-4-5 মাস অপেক্ষা করতে হচ্ছে। আর রেগা প্রকল্প পরিচালনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, জিআরএস থেকে এই দপ্তরের কর্মী, তারা 2 মাসে 1 বার বেতন পাচ্ছেন, কি মাসের 20-24 তারিখ হয়ে যাচ্ছে তাদের বেতন পাওয়ার জন্য। কেউ কেউ বলবেন এটা মানিক সাহার দোষ না, আমরা বলছি না, এটা একমাত্র মানিক সাহার দোষ। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছিল, যেই সরকার বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, সেই বিকাশের নমুনা অনুযায়ী গত 2021-22 সালে ভারতবর্ষের রেগা প্রকল্পের বরাদ্দ ছিল 98,000 কোটি টাকা। ওই রিভাইজ প্রকল্পের মধ্যে দিয়ে দেখা গেছে 90,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং তার খরচ হয়েছিল। আর এবার যখন 22 এবং 23 সালের বাজেট আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উপস্থিত করলেন, আমরা দেখলাম এক ঝটকায় 90,000 কোটি টাকা থেকে রেগার প্রকল্পের বরাদ্দ গিয়ে দাঁড়ালো 60,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা ভারতবর্ষের রেগার বরাদ্দ কমেছে। আর সেই বরাদ্দের উপর দাঁড়িয়ে ত্রিপুরায় কাজ বাড়বে, প্রত্যাশা করা অন্যায়, প্রত্যাশা করা ঠিক হবে না। তাই ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।